আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করবো নিউজ পেশন, প্রথমেই যে খবরে চোখ রাখবো। লকডাউনের প্রথম দিন থেকেই দুস্থ ও অতি সাধারণ মানুষের পাশে থেকেছে বাঁকুড়ার পুয়া বাগান পঞ্চবটী কমিটি, আর বুধবার দিনও তাদের সেই সহৃদয় রূপটি আবারও দেখা গেল। দেশ এখন মহামারীর সাথে লড়াই করছে, এই লড়াই কবে থামবে তা কেউ জানে না। এই লড়াইয়ের মূল অস্ত্র হলো মানুষের মধ্যে মানুষের দূরত্ব বজায় রাখা, তার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। আর লকডাউনের প্রথম দিন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়া বাগান পঞ্চবটী কমিটি। তারা প্রতিদিন এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে দুস্থ পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। পঞ্চবটীর কর্ণধার মধুসূদন ডাঙ্গার জানান যে এই কাজে এলাকার অনেক সহৃদয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকার চেষ্টা করছি। গ্রাম পঞ্চায়েতের পঞ্চবটী উন্নয়ন কমিটির তরফ থেকে আমরা চার পাঁচটা গ্রামে প্রায় 400 মানুষের হাতে, দুস্থ মানুষের হাতে খাবার সামগ্রী তুলে দিলাম। আগামী দিনে আরো 1000 মানুষের পাশে এসে দাঁড়াবো, খাবার সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করছি এবং তুলে দেবো। কি নাম আপনার? আমার নাম শঙ্কর রায়। আমরা পুয়াবাগান পঞ্চবটী উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমাদের সদস্য যারা আছে তাদের মধ্যে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু মানুষকে দেওয়ার জন্য, তারা এগিয়ে এসছেন আমাদের জন্য। আজকে খেপুদা আমাদের সাথে এগিয়ে এসে প্রায় শতাধিক মানুষের মানে ফ্যামিলির উপর খাদ্যদ্রব্য দিলেন। আমরা এরকম এই পরিস্থিতি আবার থাকলে আমরা আবার মোটামুটি আজ পর্যন্ত প্রায় 400 ফ্যামিলিকে আমরা দিয়েছি, আবার 1000 আমাদের লক্ষ্যমাত্রা আছে, দেখা যাক কতদিন করতে পারি। অন্যদিকে বুধবার বাঁকুড়ার বাম শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াতে দেখা গেল অরূপ চক্রবর্তীকে। করোনা ভাইরাসের জন্য সমস্যায় পড়তে হয়েছে অনেককে, অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, তার সাথে শ্রমিকরাও কাজ হারিয়ে অসহায় হয়ে গেছে। একদিন তারা কাজ করে সংসার চালাতে সক্ষম ছিল, কিন্তু লকডাউনের জন্য কাজ হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তাই সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে অনেককেই। বুধবার তাই বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের পাশে দাঁড়ালেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী। লকডাউনের ফলে প্রায় 2 মাস ধরে জেলায় বাস চলাচল বন্ধ হয়ে আছে এবং কর্মহীন হয়ে পড়েছেন বাস শ্রমিকরা। 2 মাস কাজ না থাকায় পরিবার পরিজনকে নিয়ে সমস্যায় পড়েছেন তারা। কিভাবে সংসার চালাবেন ভেবে না পেয়ে তারা অরূপ চক্রবর্তীর কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলেন, আর তা শুনে তিনি তাদেরকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন। অরূপ চক্রবর্তীর এই দান পেয়ে খুবই খুশি বাস শ্রমিকরা। কত বাস চলে তার মধ্যে বাঁকুড়া টাউনের উপর দিয়ে প্রায় 400 বাস চলে। এই 400 বাস আজ 40 দিন যাবত বন্ধ হয়ে আছে। এই 400 বাসের 1600 শ্রমিক, এখন আমি এই শহরের শ্রমিকদের কথাই বলছি, 1600 শ্রমিক আর 40 দিন প্রায় নাকের মানে মতো পরিস্থিতিতে তারা আছে, তাদের সংসারে টান প্রচুর রকমের। এই অবস্থায় আমরা বাঁকুড়া বাস মালিক সমিতির তরফ থেকে তাদেরকে যথাসাধ্য যেটুকু পেরেছি দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু একবার বা দুবার দিয়ে তো সব কিছু মেটানো যায় না। তাই আমরা বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ করেছিলাম যে যদি এই দুস্থ শ্রমিকদের জন্য কিছু ত্রাণ দেওয়া যায়, তো উনি আমাদের কথা রেখেছেন। খুব খুশিভাবে উনি আমাদের এই 600 শ্রমিকের জন্য যথাসাধ্য ব্যবস্থা করেছেন। কেন তুলে দিচ্ছি এর কোনো উত্তর নেই। আপনারা জানেন না যে একটা জাতীয় একটা বিপর্যয় চলছে, বাস শ্রমিকরা 2 মাস ধরে কোনো কাজ পায়নি, এখনও তো বেতনও পায়নি আমি শুনেছি, তাদের খাবার নেই। বাস মালিকরা আমার কাছে অনুরোধ করতে এসেছিল যে বাস শ্রমিকরা অসহায় অবস্থায় আছে। তাই বাস শ্রমিকদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 600 প্যাকেট আমরা তাদের হাতে তুলে দিয়েছি, যাতে বাস শ্রমিক পরিবারা অন্তত কিছুটা সবজি পায়। আমরা চাল, ডাল, সয়াবিন তেল ইত্যাদি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। আমরা বাঁকুড়া শহরে যেমন 24 ওয়ার্ডে দিয়েছি, আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে দিয়েছি,
বাঁকুড়া জেলার ছাতনা বলুন, রানীবাঁধ বলুন, জঙ্গলমহলের সমস্ত শিল্পী যারা ভাতা পায় না তাদের দিয়েছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে এক রিক্সা চালক চরম বিপাকে পড়লেন, আর এই রকম অবস্থা তার 40 দিন ধরে। নিবাসী কিশোর সাউ পেশায় রিক্সা চালক। তিনি 40 দিন ধরে আটকে রয়েছেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তে। কিশোর বেনারসে রিক্সা চালাতেন, কিন্তু বেনারস থেকে নিজের ঘরে আসতে গিয়ে আটকে যায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তে। গত 26 তারিখে সে রিক্সায় নিজের সমস্ত জিনিসপত্র বেঁধে নিয়ে বেনারস ছেড়ে কলকাতার দিকে রওনা হয়, কিন্তু রওনা হওয়ার পর বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে যায় সে। অনেক চেষ্টা করেও নিজের বাড়ি কলকাতা অবধি সে পৌঁছাতে পারছিল না। অতঃপর বাংলা ঝাড়খণ্ড সীমান্তে 40 দিন অসুবিধার মধ্যে কাটানোর পর পুলিশের মঞ্জুরি নিয়ে পুলিশের সাথে ঘরে ফিরছেন হাওড়ার নিবাসী কিশোর সাউ। বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। এখন কোথায় যাবেন? যাবো কালি হাওড়া। কতদিন থেকে আসছে? আমি ওখানে প্রায় ওখানে এমনি এর আগে ছিলাম, 30-35 বছর ছিলাম ওইখানে, ভারত সেবা। তারপরে চলে এসেছি কলকাতা। কলকাতায় আমার নিজস্ব বাড়ি ঘর ফসল আর চাইছি। এই রিক্সাতে আসে কতদিন থেকে? আমার এখানে আসতে আমার 8 দিন লেগেছিল। 8 দিনের মধ্যে গত মাসের এখানে 10 তারিখে পৌঁছেছিল। এখন কবে বেরিয়েছেন ওখান থেকে? এখন তো আমি চেকপোস্ট থেকে ওখান থেকে বেনারস থেকে কবে বেরিয়েছি? গত মাসের 28 তারিখে বেরিয়েছিল। আগের মাসে? আর আগের মাসে। দেশে চলছে লকডাউন, তার উপরে মানুষ একেবারেই সচেতন নয়। তাই অসচেতন মানুষকে সচেতন করার দায়িত্ব নিলেন দক্ষিণ দিনাজপুরের এক সবজি বিক্রেতা। করোনা ভাইরাস দমনে সরকারি নির্দেশিকার পর সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন, যার প্রভাব পড়েছে রাজ্য তথা পশ্চিমবঙ্গ জুড়ে। কিছু জেলাকে গ্রিন জোন ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিনিয়ত অসচেতনভাবে কিছু মানুষকে রাস্তায় পথে ঘাটে ঘুরতে দেখা যাচ্ছে। তথাকথিতভাবে প্রশাসনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এর মাঝে গঙ্গারামপুর শহরের বেলবাড়ির বাসিন্দা এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি সবজি বিক্রেতা কৃষ্ণ হালদার সচেতনতার পোস্টার লাগিয়ে অসচেতন মানুষকে চোখে আঙুল দেখিয়ে দেখালো যে লকডাউন কিভাবে পালন করা দরকার, সাথে সামাজিক দূরত্ব কিভাবে রাখা উচিত। বলছি, আপনি এই যে সবজি ব্যবসা করছেন, এই ভ্যান গাড়িতে নিয়ে রোজ দিন গোটা গঙ্গারামপুর শহরে ঘোরেন, এই যে লিখেছেন যে দূরত্ব বুঝিয়ে রেখে, এর কি কারণে? মানে ঘরের ভেতরে থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থভাবে বাঁচার সুযোগ করে দিন। এই লকডাউনকে অবশ্যই হালকাভাবে নেবেন না, সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ইউজ করুন প্রত্যেকবার। বাড়ির বাইরে অযথা বের হবেন না, বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন। ভিশন 24 ইন্ডিয়াও প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রেই ঘর থেকেই সেই অনুষ্ঠান পরিচালনা করছে। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে, দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 DT রোড, আসানসোল। ভিশন
24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার।